मन बुद्धि और प्राण जखन एक हुईया जाए तखन बुद्धि थाके ना बोलिया विचार थाके ना ताई ताहाके पाइले आमी पाइयाछि एई प्रकार बोध थाके ना सेई राज्ये काम गंध नाई काम थाकिते सेई राज्ये गमन करा जाए ना जखनी कामेर उदय हय तखनी जोगमायार प्रभावे पतन हय कारण काम उत्पन्न हुईया सेखाने थाकिते पारे ना नामिया पड़े किन्तु सब भाभी सेखाने उठे ताहाते सन्देह नाई काम बोलिते निजेर तृप्तिर जन्य इच्छा के बोझाय सेखाने काम बीज आछे अर्थात इच्छा अवकुंठित हुईया आछे इच्छार दुटी अवस्था একটি সংকোচ অপরটি প্রসার এই সংকোচকে কাম বীজ বলে শ্রীকৃষ্ণের যাহা ইচ্ছা তাহাই হোক এই ইচ্ছাকে কাম বলে না তাই ইহাকে কাম বীজ বা অপ্রাকৃত কাম বলে ইহার প্রসার হইলে শাখা প্রশাখাদি ভেদ পরিণাম হয় ইহারই নাম সংসার বস্তুত শ্রীকৃষ্ণেরও ইচ্ছা নাই যোগমায়ার প্রভাবে উহা জন্মায় মাত্র সঙ্গে সঙ্গে অমনি শ্রীরাধাতে ইচ্ছার উদয় হয় সখীগণ তাহাই ধরিয়া দেয় কুণ্ডলিনী কি কুণ্ডস্থিত বা কুণ্ডাশ্রিত শক্তি কুণ্ড মানে আধার শক্তি যখন আধারে আছে বা অবলম্বন ধরিয়া আছে তখন উহা কুণ্ডলিনী ইহা শক্তির সুপ্ত অবস্থা যখন শক্তি শিবকে বা শূন্যকে অবলম্বন করিবে অর্থাৎ নিরাশ্রয় বা নিরালম্ব হইবে তখনই কুণ্ডলিনী জাগ্রত হইয়াছে বুঝিতে হইবে ষট্চক্র মানে ষড়যন্ত্র কারণ চক্রই যন্ত্র ইহারাই চক্রান্ত যন্ত্র ইহারাই চক্রান্ত বা ষড়যন্ত্র দ্বারা আমাদিগকে বাঁধিয়া রাখিয়াছে আমরা যদি অবলম্বন শূন্য হই অর্থাৎ শূন্যকে আশ্রয় করি তাহা হইলে ইহারা কিছুই করিত না বুঝিতে হইবে এই ষট্চক্র ভেদ হইয়া গেল যাহাকে শ্বাসপ্রশ্বাস বলা হয় বস্তুত তাহা ধীরগতি বা সূক্ষ্মগতি উহাকে ধরিয়া রাখিতে হয় উহাই সৎসঙ্গ উহারই মাহাত্ম্যে শূন্যে স্থিত হওয়া যায় অনু হওয়া যায় কর্তৃত্ব কাটিয়া যায় কর্তৃত্ব গেলে চিন্তা যায় পাপ পুণ্য যায় স্বভাব প্রাপ্তি হয় পুরুষ মানে চেষ্টা বা পৌরুষ প্রকৃতি মানে স্বভাব উত্তম চেষ্টাকে পুরুষোত্তম বলে চেষ্টা স্বভাবে মিলিত হইলে তখন চেষ্টা থাকে না তাই স্বভাব প্রাপ্তিকেই যুগল মিলন বলে ইহাই প্রকৃতি ও পুরুষের মিলন সহ্য করিয়া যাইতে হয় কাম লোভ প্রবৃত্তির বেগ সহিয়া থাকিতে হয় তাহাকে প্রশ্রয় দিতে নাই বাধাও দিতে নাই একটা স্থির জিনিস ধরিয়া সহ্য করিয়া যাইতে হয় তাহা হইলে ওইগুলি আপনি নষ্ট হইয়া যায় কারণ উহাদের সীমা আছে সীমা থাকিলেই ক্ষয় হওয়া স্বাভাবিক ইহাকেই প্রারব্ধর ভোগ বলে ইহাই যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত অবস্থা বংশী বাসী নহে প্রণব অনাহত নাদ তাহাতে মন গেলে আর ফিরিয়া আসে না কারণ তাহাতে ছেদ নাই লীলাচক্রে তাহা ফোটে মনকে স্থির করিলেই ওই গান শুনিতে পাওয়া যায় মন স্থির হইলেই বুদ্ধি স্থির হয় বুদ্ধির স্থিরতাকে আসন সিদ্ধি বলে সুষুম্নার মুখকে কুটস্থ বলে ওই স্থানে মনকে রাখিতে পারিলে সবকিছু দেখা ও শোনা যায় এগুলি প্রকৃত ব্রজগুলি জয়দেব চণ্ডীদাস বিদ্যাপতি প্রভৃতি নিজে নিজে ব্রজগুলি শুনিতেন শুনিয়া লিপিবদ্ধ করিতেন
মূলাধার হইতে শ্বাস উঠে, বাসনা ও জীব সৃষ্টির ইহাই মূল। মূলাধারের উপর সংকর্ষণ, ফিরিবার সময় যেগুলি শ্বাসের টানে পড়ে সেগুলি প্রকট হয়। এই যে নীলাকাশ, ইহাই লীলাচক্র, এখানে লীলা হয়। এইটিকে ভেদ করিলে আর কোথাও রং নাই, তাহা নিরঞ্জন, তাহা কোনো রং ধরে না। সূর্য উদয়কালে আকাশ লাল রং দেখা যায়, ইহার কারণ এখানে স্থির বায়ু নাই, চঞ্চল বায়ুর দরুন এমন হয়। নীলাকাশের ঊর্ধ্বে অগ্নিমণ্ডল, উপরে সুদর্শন চক্র, তাহার উপরে অমৃত বা আনন্দ। গোপ গোপী বৃন্দাবন এসব গুপ্ত বা অব্যক্ত প্রকৃতির নাম। মধু আস্বাদন করিয়া যেমন অন্যকে বোঝানো যায় না, এও ঠিক তাই, ইহার ব্যক্তভাব বোঝানো সম্ভবপর নহে। দেহের সর্বত্র বায়ুর সঞ্চার হয়, সঞ্চার মার্গকে নারী বলে। কতকগুলি অবান্তর নারী এক একটি মুখ্য নারীর অনুগত, এগুলি আবার অপর এক শ্রেণীর অনুগত, চরমে সবই সুষুম্নার অনুগত। নারীগুলিতে ক্রমশ সূক্ষ্মতর ও স্থিরতর বায়ু প্রাপ্তি হয়। সুষুম্নাই স্থির বায়ুর স্থান, চঞ্চল বায়ু হইতে স্থির বায়ুতে গতি হয়, অর্থাৎ নীলাকাশ হইতে শুদ্ধাকাশে গতি হয়। নীলাকাশ যোগমায়ায় সংশ্লিষ্ট, কিন্তু শুদ্ধাকাশ স্বরূপ বা স্বভাব সংশ্লিষ্ট। ঈশ্বর বলিতে বুঝায় স্বভাব, ইহাকে কৃষ্ণ বলিয়া বর্ণনা করা যায়। সেখানে অভাব নাই, প্রয়োজন নাই, চৈতন্য শুদ্ধাকাশ স্থির বায়ু সাম্য, এইসব এক বস্তুরই বিভিন্ন নাম। শ্রী রাম ঠাকুরের মুখনিসৃত এ সকল অমূল্য তুল্য কথা ডক্টর গোপীনাথ কবিরাজ লিপিবদ্ধ করে রেখেছিলেন তার নোটবুকে। জীবের মঙ্গলার্থে তা তিনি প্রকাশ করেছেন সাধু দর্শন ও সৎ প্রসঙ্গ পুস্তকে, রাম ঠাকুরের কথা প্রবন্ধটিতে। এই যে নীলাকাশ, ইহাই লীলাচক্র, এখানে লীলা হয়। এইটিকে ভেদ করিলে আর কোথাও রং নাই, তাহা নিরঞ্জন, তাহা কোনো রং ধরে না। সূর্য উদয়কালে আকাশ লাল রং দেখা যায়, ইহার কারণ এখানে স্থির বায়ু নাই, চঞ্চল বায়ুর দরুন এমন হয়। নীলাকাশের ঊর্ধ্বে অগ্নিমণ্ডল, উপরে সুদর্শন চক্র, তাহার উপরে অমৃত বা আনন্দ। গোপ গোপী বৃন্দাবন এসব গুপ্ত বা অব্যক্ত প্রকৃতির নাম। মধু আস্বাদন করিয়া যেমন অন্যকে বোঝানো যায় না, এও ঠিক তাই, ইহার ব্যক্তভাব বোঝানো সম্ভবপর নহে। দেহের সর্বত্র বায়ুর সঞ্চার হয়, সঞ্চার মার্গকে নারী বলে। কতকগুলি অবান্তর নারী এক একটি মুখ্য নারীর অনুগত, এগুলি আবার অপর এক শ্রেণীর অনুগত, চরমে সবই সুষুম্নার অনুগত। নারীগুলিতে ক্রমশ সূক্ষ্মতর ও স্থিরতর বায়ু প্রাপ্তি হয়। সুষুম্নাই স্থির বায়ুর স্থান, চঞ্চল বায়ু হইতে স্থির বায়ুতে গতি হয়, অর্থাৎ নীলাকাশ হইতে শুদ্ধাকাশে গতি হয়। নীলাকাশ যোগমায়ায় সংশ্লিষ্ট, কিন্তু শুদ্ধাকাশ স্বরূপ বা স্বভাব সংশ্লিষ্ট। ঈশ্বর বলিতে বুঝায় স্বভাব, ইহাকে কৃষ্ণ বলিয়া বর্ণনা করা যায়। সেখানে অভাব নাই, প্রয়োজন নাই, চৈতন্য শুদ্ধাকাশ স্থির বায়ু সাম্য, এইসব এক বস্তুরই বিভিন্ন নাম। শ্রী রাম ঠাকুরের মুখনিসৃত এ সকল অমূল্য তুল্য কথা ডক্টর গোপীনাথ কবিরাজ লিপিবদ্ধ করে রেখেছিলেন তার নোটবুকে। জীবের মঙ্গলার্থে তা তিনি প্রকাশ করেছেন সাধু দর্শন ও সৎ প্রসঙ্গ পুস্তকে, রাম ঠাকুরের কথা প্রবন্ধটিতে। ভিডিওটি ভালো লাগলে
ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে।